বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গাপূজা আর মাত্র এক মাস 30-40 দিন বাকি আছে। সেই উপলক্ষে প্রত্যেক বছর সৃষ্টি ডান্স একাডেমি দেবী সম্মান অনুষ্ঠানটা করে থাকে। এই বছর একটু অন্যরকম ধারণা নিয়ে এসেছি। আমাদের এই সৃষ্টি ডান্স একাডেমির দেবী সম্মান হিসেবে যারা সম্মানিত হবেন টালিগঞ্জের কিছু সেলিব্রিটিরা, এবং আজকে যারা সমাজের নিপীড়িত, যারা অত্যাচারিত, সেই সমস্ত মেয়েরা আজকে দেবী সম্মান হিসেবে তাদের যোগ্যতা সেই জায়গাতেই থাকে। এবং এরা কারা? যারা প্র্যাকটিক্যালি অ্যাসিড অ্যাটাক ভিকটিমস, যে সমস্ত মেয়েদের ওপর আমাদের সমাজে তথাকথিত পুরুষ শাসিত সমাজ যেটা, তাদের ওপর যে অত্যাচার নিপীড়িত করা হয়েছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের মাতৃরূপেণ সংস্থিতা দেবী সম্মান, শারদ সুন্দরী সম্মান এবং শারদ সম্মান। আজকে আমরা এসেছি দ্য হোটেল টিউলুপে, ইন্দ্রানিদির এখানে একটা প্রোগ্রাম যেখানটায় হচ্ছে মাতৃরূপেণ সংস্থিতা। সেখানেই হচ্ছে মাতৃরূপে আমরা নিজেরাই এক একজন দুর্গা। বলতে গেলে সত্যিই তো আমরা এক একজন মেয়ে মানেই এক একজন দুর্গা। আমাদের কত না কাজ করতে হয়। তো আগে প্রথমে বলতে চাই, ব্রেভসোলস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের যে কোঅর্ডিনেটর অপরাজিতাদি, উনি যদি না থাকতেন তাহলে হয়তো এইরকম প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছাতে পারতাম না। উনি হচ্ছে ইন্দ্রানিধির সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, এবং ইন্দ্রানিধির যা মানে একজন অ্যাজ এ টিচার, উনি একদম বলতে গেলে মানে আমাদের মায়েরই সমান, কিন্তু একজন খুব ভালো টিচার, যে শুধু বকা দেয় না, সে শুধু সমস্ত কিছু করে না, তার সাথে আমাদের কিছু করার স্বপ্ন দেখায়, কিছু করতে শেখায়। এবং আমরা সেই এ নিয়েই উনি শুধু একটা কথাই বলেছিলেন যে মনে করো না নিজেরাও দুর্গা, তাই আমরা পিছনের দিকটাকে ফেলে এসেছি, কারণ পাস্ট ইজ পাস্ট, এটা তো কথাই আছে। তাই আমরা পাস্টের দিকে আর যাই না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে আমরা নিজ এবং একেবারে একরকম, এইরকম মুখ না ঢেকে এইরকমভাবে এগিয়ে চলবো। কারণ আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট মানে সংগ্রাম এইগুলো করে করে একটু আলাদা কিছু যে আমাদের লাইফে আসছে, বা আলাদা কিছুর মধ্যে যে আমরা আসতে পারছি, সবাই মিলে আনন্দ করতে পারছি, হাসতে পারছি, নাচতে পারছি, গাইতে পারছি, এগুলো আমাদের জন্য খুবই ভালো। আমাদের মানে শরীরের সাথে সাথে মনটাও অনেক ভালো হয়ে যায়, আরও অনেক মানুষের সামনে যে আমরা যে কিছু করে দেখাতে পারছি, এটা আমাদের জন্য অনেক ভালো জিনিস। আমরা যে অন্ধকার জীবনটাই ছিলাম, সেই জায়গাটা থেকে আমাদের জীবনে অপরাজিতাদি আমাদেরকে আলোয় নিয়ে এসছে। তারপরে আমাদের এত সুন্দর একটা নাচ শিখিয়ে আজকের দুর্গার রূপে আমাদের সামনে এখানে নাচ করতে ইন্দিরানিদি নিয়ে এসছে, সেটা আমাদের খুব ভালো লাগছে। আমরা একটা নতুন জায়গা, নতুন দুনিয়া পাচ্ছি।